KTV Originals. সংবিধানে ইন্ডিয়াও আছে, ভারতও আছে, কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে ইম্প্যাক্ট, সেটা যে ভালো হয়েছে সেটা নিয়ে কিন্তু বিরোধীরাও একমত, আবার শাসক দলও কিন্তু তারা প্রকাশ্যে স্বীকার না করলেও তারাও কিন্তু বলছেন, তারাও কিন্তু জানেন যে এই ভারত জোড়ো যাত্রাটা কিন্তু সফল। নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজ আমার আলোচনার বিষয় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি। দেখুন, গোটা দেশ জুড়ে কিন্তু এই যে বর্ষপূর্তি রাহুল গান্ধীর, ঠিক সেই সময় নরেন্দ্র মোদীর তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের হঠাৎ ইন্ডিয়াকে ভারত করার একটা জোরদার প্রচার অভিযান শুরু হয়েছে। মোদী সরকার কিছু বলেনি, লোকসভার বিশেষ অধিবেশনের এজেন্ডা যে ভারত সংবিধানে, মানে ইন্ডিয়া থেকে ভারত করা হবে, এমন কোনো কথাও বলা হয়নি। বিজেপিও আনুষ্ঠানিকভাবে বলেনি, কিন্তু হঠাৎ প্রেসিডেন্টের যে নৈশভোজের নিমন্ত্রণ পত্র, সেখানে লেখা হলো যে প্রেসিডেন্ট অব ভারত। আর ঠিক সেই সময় রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি। আচ্ছা, রাহুল গান্ধীর যে ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি হচ্ছে, সেটাতে কিন্তু ইন্ডিয়া বলা হয়নি, ভারত জোড়ো যাত্রাই বলা হয়েছে। তাহলে এটা একটা আননেসেসারি একটা কন্ট্রোভার্সি, মানে এটার কোনো মানে হয় না। সংবিধানে ইন্ডিয়াও আছে, ভারতও আছে, কিন্তু রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে ইম্প্যাক্ট, সেটা যে ভালো হয়েছে সেটা নিয়ে কিন্তু বিরোধীরাও একমত, আবার শাসক দলও কিন্তু তারা প্রকাশ্যে স্বীকার না করলেও তারাও কিন্তু বলছেন, তারাও কিন্তু জানেন যে এই ভারত জোড়ো যাত্রাটা কিন্তু সফল। এই ভারত জোড়ো যাত্রায় কিন্তু অগণিত মানুষ তারা এসেছে, তারা যোগ দিয়েছে। এখন তো আবার আরেকটা ভারত জোড়ো যাত্রা সমবেতভাবে, মানে ইন্ডিয়ার তরফ থেকে করার চেষ্টা হচ্ছে। আর তাই দেখি কি তাহলে বিজেপি শীর্ষ নেতৃত্ব ভয় পাচ্ছে? বিজেপি শীর্ষ নেতৃত্বর কি মনে হচ্ছে যে তাহলে এবার আমাদের উচিত এটার মোকাবিলা করা? দেখুন, যেদিনকে ইন্ডিয়া সংগঠনটা তৈরি হলো বিরোধীদের, সেদিনই আমার মনে আছে হিমন্ত বিশ্ব শর্মা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজেপি নেতা এবং অসমের মুখ্যমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ, তিনি কিন্তু এই ভারত বনাম ইন্ডিয়ার ব্যাপারটা বলেছিলেন, কিন্তু তারপরে বিজেপি পিছিয়ে যায়। বিজেপি তার বদলে প্রচার শুরু করে INDIA ইন্ডিয়া নয়, এই প্রচারটা হলো, এই সংস্থাটার নাকি এরকম। এখন কিন্তু আবার ইন্ডিয়া বনাম ভারতের বিতর্ক এসে গেল। তাহলে কি কোথাও একটা প্যানিক স্ট্রিকেন হয়ে গেছে বিজেপি? এটা কি একটা পাবলফের রিফ্লেক্স অ্যাকশন? এই জায়গাটাকে থেকে তাহলে তো বিজেপি আরো এগিয়ে যেতে পারত, সেটা না করে কেন বিরোধিতা করছে? আর রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি ঠিক সেই সময় হচ্ছে যখন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন, উত্তর পূর্বাঞ্চলও একটি রাজ্যে আছে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে রাহুল গান্ধীর নেতৃত্বে যখন কর্ণাটকে বিজেপি কিন্তু হেরেছে, সেটা বিজেপি স্বীকার করতে হবে। সুতরাং কংগ্রেস এগোচ্ছে, একটা ইন্ডিয়া তৈরি হচ্ছে, আসন সমঝোতার চেষ্টা হচ্ছে। কেজরিওয়াল এবং কংগ্রেস যে কখন এক মঞ্চে বসতে পারে সেটাই তো কিছুদিন আগে ভাবা যায়নি, ভাবা যাচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে দিল্লিতে কংগ্রেস এবং কেজরিওয়ালের বোঝাপড়া হবে এবং গুজরাট এবং পাঞ্জাবে কেজরিওয়ালকে বেশ কিছু আসন কংগ্রেস ছেড়ে দেবে। তাহলে এই বোঝাপড়াগুলো আলোচনা কিন্তু চলছে। তাহলে এই ভয়েই কি তবে এই ইন্ডিয়া আর বিজেপির এই যে ইন্ডিয়া ভার্সেস ভারত বিতর্কটাকে আনা হলো? তাহলে কি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জবলেসনেস এই সব বিতর্ককে দূরে সরিয়ে রাখার জন্য কাজটা করা হলো?